এই যে সবে ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং বলে দাও। এখনো শুরু হবে অনলাইন ক্লাস, খুব টায়ার্ড, এখন ঘুম থেকে ঘুমা ইচ্ছা করছে না। আর একটু ঘুমাবে নাকি? গুড মর্নিং হার্ভিউ ব্লকে, আজকে সকাল 7টা বাজে, এখন 5:40 নাগাদ গেছি, একটু পরে 5:30টার সময় ঘুমটা ভেঙেছে। ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু লাস্ট নাইট একটু রাত করে শোয়া হয়ে যাওয়াতে অ্যাজ ইউজুয়াল আমি একটুখানি দেরি করে উঠে পড়েছি। তো তারপরে আমি গেলাম, গিয়ে আমার রুটিন ওয়ার্ক এক্সারসাইজ গুলো করা হয়ে গেছে। এবারে একটু ফেসে যে টক্সিনস গুলো আছে সেগুলোকে রিমুভ করার পালা। দেখো এইটা হচ্ছে আমার ফেস ক্লেন্সার পাউডার, হার্বস ফেস ক্লেন্সার পাউডার। এখন আমি এই ফেস ক্লেন্সার পাউডারটাকে, এই যে আমি দুধটাকে না এরকম একটা কন্টেনারে রেখে দিই অলওয়েজ, কাঁচা দুধ, এটা আমার স্কিনে স্যুট করে এরকম কাঁচা দুধ ইউজ করা, যার যার যেটা স্যুট করে। যেমন কাঁচা দুধ অনেকে দই স্যুট করে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা কিছু না স্যুট করলে সিম্পল জল দিয়েও করা যায়, ঠিক আছে। আমি এরকম রেখে দিই, এটাকে ভরে কিছুদিন এটা হয়ে যায়, আমার অল্প একটুখানি লাগে, ঠিক আছে। এটার জন্য আমি একটা পেস্ট বানাবো, জাস্ট আমি একটা আমি আমার ওভেনের উপর দিচ্ছি। পাত্রটায় 1 চামচ ফেস ক্লেন্সার পাউডার হার্বস টিউবের আমি নিলাম, ঠিক আছে, জাস্ট এই স্পুনের এই স্পুন, ঠিক আছে, স্পুনের সাইজটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হার্বাল ফেস ক্লেন্সার পাউডারটা, ডেলি ফেস ক্লেন্স করতে পারবে এটা দিয়ে। ইনগ্রিডিয়েন্টসটা পরে পজ করে দেখে নিও। এবারে আমি এতে অ্যাড করবো কি, আমার র মিল্ক। এতে যা মনে হয় তুমি সেটা অ্যাড করতে পারো, অ্যাকর্ডিং টু ইওর চয়েস। তুমি যদি স্কিন প্রচন্ড অয়েলি হয় তাহলে গোলাপ জল দিতে পারো, স্কিন যদি দই নিতে পারে দই দিলে তো গ্লোটা খুব শিগগিরই বুঝতে পারবে, সিম্পল জল দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। আমি আজকে এটাকে দুধ দিয়ে করে দেখাচ্ছি, এটাকে জাস্ট পেস্ট বানালাম, ঠিক আছে, পেস্ট বানিয়ে এবারে আমি এটাকে অ্যাপ্লাই করছি ফেস ক্লেন্সার পাউডার। জাস্ট ফেসে অ্যাপ্লাই, হাত দিয়ে করলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এর জন্য ব্রাশ লাগবে এমন কোনো কথা নেই। আমাদের হাতের টাচের একটা ভাইব্রেশন থাকে যেটা কিন্তু স্কিনে খুব ভালো হয়, তবে এরকম না ব্রাশটা যার জন্যই বলা হয় এরকম, অনেক এমনি নো প্লিজ, এটা আপনার স্কিন, একটু এটাকে ভালোবাসুন তাহলে এও আপনাকে ভালোবাসবে। তো আমরা খুব হালকা হাতে এটাকে, হালকা হাতে মানে আমি এটা বলছি না যে তুলোর মতন একদম সারাদিন ধরে মাখানো, সেটাও দরকার নেই, জাস্ট নর্মাল যাতে একটা টাচ দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করুন। করে এটাকে চাইলে আপনি এক্ষুনিও ধুয়ে নিতে পারেন, এখানে একটু 2 মিনিট। একটা জিনিস যখন এতগুলো হার্বস দিয়ে এটা তৈরি, এর মধ্যে কাস্তুরি হালদি, লিকো রাইস, বিভিন্ন রকম পালসেস, রাইস ফ্লাওয়ার, বিভিন্ন রকম ফ্লাওয়ার পেটেলস দিয়ে এটাকে তৈরি, তো এইটা যদি আপনি 2 মিনিট তো ছেড়ে দিন, 1 মিনিটও যদি ফেসে রাখেন তো ফেস ফুডটা পাবে। এটাকে অ্যাজ ওটস, যেটা আছে না ওটস বলুন, রাইস ফ্লাওয়ার, এগুলো একটা স্ক্রাবারের কাজ করে ভালো। তো এইটা যদি আপনি 1 মিনিট এখানে স্কিনে ছেড়ে দেন বা 1 মিনিট একটু রাব করেন হালকা হাতে, তাহলে স্কিনের মাসাজও হবে, এটা পেনিট্রেটও হবে স্কিনে। আমি এই মুহূর্তে এটাকে ছেড়ে দেবো, কারণ আমার বাকি কাজ যেগুলো আছে সেগুলো করতে থাকবো। তো আমি 1 মিনিট পরে আবার ভিডিওটা দেখাচ্ছি। দেখুন কিছুটা একটু সেমি ড্রাই মতন হয়েছে, কারণ আমি একটা কাজ একটু ঘরটা পরিষ্কার করছিলাম, লাগিয়ে আমি একটু পেনিট্রেট হতে দিলাম। দেখুন এর ভেতরে দেখছেন হলুদ, যে হলুদটা আছে হলুদটা একটু স্কিনটা রিপেয়ার করার জন্য কাজ করবে, লিকোরাইস, কাস্তুরি হালদি এগুলো স্কিনকে ব্রাইট করার জন্য একটু পেনিট্রেট করে দেওয়া দরকার। যে ওটসটা আছে ওটসটা মাইল্ড স্ক্রাব করবে স্কিনকে, একটা ডিটক্সিফিকেশন করবে, অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমাদের
গ্রিন টি দেওয়া আছে, পালসেস দেওয়া আছে ক্লিন করার জন্য। তো এটা একটা ফেস ক্লিন করার জন্য এমন একটা প্রোডাক্ট যেটা স্কিনকে ফুড দেবে আর ক্লিন করবে খুব সুন্দর। তাই জন্য আমি বললাম যে চেষ্টা করবেন 1 মিনিট রাখার। আর এটাও করতে পারেন, প্যাকটাকে ফেস একটা প্যাক বানিয়ে দুধের সাথে বা যেটা দিয়ে আপনি দই বা গোলাপ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে একটা কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবেন, যখন মনে হবে সেটাকে লাগিয়েও ধুতে পারেন। ঠিক আছে, তো আমি সবকটা ভেবে বলে দিলাম। ইনফ্যাক্ট এটাও করা যায়, শুধুমাত্র জল গুলে রাব করে ধরে যায়। এবার আমি ধুচ্ছি, দেখুন এটা হালকা, এটাকে জাস্ট রাফ করে আমি প্রথমে তুলে দেবো নর্মাল। আমি চেষ্টা করি অলওয়েজ একটুখানি একটা কটন কোনো কিছু দিয়ে করার, সুবিধা হয় দেখাতে, ভিডিও করতে সুবিধা, বাট ইন জেনারেল সেটা প্রয়োজন হবে না। আমার ক্যামেরা হাতে আছে বলে একটা একটু অসুবিধা হচ্ছে, বাট আপনারা যখন করবেন তখন সিম্পল ভাবে করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু ভুলে যাবেন না, আপনাদের সুটেবল ক্রিম টোনার যেটা আপনাদের লাগানোর প্রয়োজন লাগিয়ে রান্না করতে করবেন বা বাড়কি দিনের বাকি কাজটা করতে। রান্না করার সময় চেষ্টা করবেন একটা মুখে সানস্ক্রিন ইউজ করার। থ্যাংক ইউ।